So, এইটো অংক এটো আমার 6.3 10 নম্বর অংক 10 নম্বর অংকটোত আমাক এ বি সি আর ই এফ জি দুটা ত্রিভুজ দিয়া আছে তাতে সি ডি যেডাল বাহু আছে সেই বাহুডালে এই সি কোণটো দুটা সমান ভাগত ভাগ করেছে এইটো অর্থ হয়েছে যে তোমার এইটো অংশ আর এইটো অংশ সমান হ্যাঁ ঠিক তেনেকে এই জিয়ে তোমার এইটো কোণ আর এইটো কোণ সমানভাবে দ্বিখণ্ডিত করেছে বুঝছে এটা আমাক দিয়া আছে যে ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এফ ই জি এফ ই জি হ্যাঁ আর প্রথম প্রমাণ আমি করব লাগে যে প্রমাণ করব লাগে প্রথমটো সি ডি বাই জি এইচ ইজুকাল টু এ সি বাই এফ জি বুঝছে তো এইটো প্রমাণ করব যাম এটা প্রমাণ করব যাতে প্রথমতে তো আমার যেটা বস্তু দিয়া আছে সেইকটা বস্তু ভালকে বুঝি ল প্রথম আমাক দিয়া আছে কি কি কোয়া এইটো কোণ আর এইটো কোণ সমান এইটো কোণ আর এইটো কোণ সমান ঠিক আছে তারপর আমার দিয়া আছে যে ত্রিভুজ এ বি সি সদৃশ ই এফ ই জি এইটোর অর্থটো বুঝি লওয়া এইটোর অর্থ কি যে কোণ এ কোণটো কার সমান এফ কোণ সমান তারপর বি কোণটো ই কোণ সমান আর সি কোণটো জি কোণ সমান বুঝিব পারিছা বস্তুটো এইখিনি বস্তু তোমার বুঝি থই দিছা আর এইখিনি আমার লাগিব অঙ্কটো করতে এটা এটা এইটো এইটো প্রমাণটো চাওয়া ভালকে প্রমাণটো প্রথমে চাই লব লাগিব ইয়ার বাহুবিলাক চাই লব লাগিব কি কি আছে সি ডি আছে সি ডি বাহু মানে কোনডাল বাহু এইডাল বাহু হ্যাঁ তাৰপিছত কি আছে জি এইচ জি এইচ মানে এইডাল বাহু হল তাৰপিছত আমার অনুপাতত দিছে কি এ সি মানে এইডাল বাহু আর এইফালে কি দিছে এফ জি এফ জি তো এইটোরপরা বোঝা গৈছে যে এই যে অনুপাত অনুপাত যদি আনবলগা হয় তেতিয়াহলে আমি কোন দুটা ত্রিভুজের লগত আমি ডিল করিম আমার ত্রিভুজ দুটা হব যে এইটো ত্রিভুজ আর এইটো ত্রিভুজ হয় না নাই এইটোরপরা আমি বুঝি পালো এইটো এই এই অনুপাতটো কোন দুটা ত্রিভুজেরপরা পাব পারিম আমি এইটো ত্রিভুজ আর এইটো ত্রিভুজেরপরা হয় না নাই তো আমার এটা এবার প্রমাণ করা আমি প্রমাণ করব চেষ্টা করিম যে প্রথমতে এই দুটা ত্রিভুজ সদৃশ কারণ সদৃশ হলেহে বাহুর অনুপাত লিখিব পাৰিম তেনেকুৱাকে নহলেতো নাহিব হৈছে তো এতিয়া আমি এই দুটা ত্রিভুজ সদৃশ প্রমাণ করার চেষ্টা করিম ওকে ঠিক আছে তো আমি লিখিম এতিয়া ত্রিভুজ এ ডি সি আর ত্রিভুজ ই এইচ জিট এইটো আমি যেনেকেই নিলিখো কিয় কথা নাই আমি তিনিটা আমার মানে শীর্ষ বিন্দু তিনিটা থাকিলে হল কোনো ম্যাটার নকরে এতিয়া আমি যেটো সমান সমান লিখিম তার উপর ডিপেন্ড করিহে আমি সদৃশটো লিখিব পাৰিম এতিয়া হ্যাঁ এতিয়া এইটো ত্রিভুজত থকা কোণ এ এইটো ত্রিভুজর কোণ এ তার মানে কি এ ডি সি ত্রিভুজর কোণ এ কার সমান এই ত্রিভুজর এইচ এফ জি ত্রিভুজর এফ কোণ সমান মানে ভুল লিখেছো কিনা হ্যাঁ ইয়েস মানে ভুল লিখেছো এই এফ হব বুঝছে এই হল আচ্ছা এই কিয় হল কোয়াশন মো কারণ ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এফ জি এইচ এই দিয়া আছে যে গতি এই যে সদৃশ দিয়া আছে গতি কোণ ওয়ান আর কোণ এফ ওয়ান হব এই প্রায় আমি গম পাও বুঝি পেছা কথাটো হ্যাঁ এই গল ওকে ভুল হয়েছে এই এফ ই জি সরি এফ ই জি হয়েছে এইটার আমি গম পাও যে আমার ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এফ এফ ই জি সেইভাবে আমার এ আর এফ কোণটো সমান হব হল এতিয়া আমি এই দুটা ত্রিভুজর এই ত্রিভুজ আর এই ত্রিভুজর হ্যাঁ আমি এটা কোণ সমান করব পারিল না নাই এই দুটা কোণ সমান হল হ্যাঁ এই কোণ আর এই কোণ সমান দেখালো বুঝছে এবার আর এটা কোণ সমান দেখাবলে আমার দুটা সদৃশ হয়ে যাবনে নাই গতি আর এটা কোণ সমান দেখাম
আচ্ছা, এটা তুমি এটা মন করা, এই এই কোণটো, এই গোটেই কোণটো, এই গোটেই সি কোণটো, সি কোণটো কার সমান? যিকোণ সমান হয়নে নাই? হ্যাঁ না? আচ্ছা এফালে মই লিখি দিও, যদি কোণ সিটো কোণ জির সমান হয় তে হাফ অফ কোণ সি কার সমান হব? হাফ অফ কোণ জির সমান হব। আচ্ছা এই অংশখিনি, এইটো অংশ সি কোণ আধা হয়নে নাই? কয় আছে আমাক সমদ্বিখণ্ড হয় এইটো সি ডি। হ্যাঁ, গতিকে কোণ ডি সি এ সমান সমান কোণ কি হব? ডি সি এ যোগটো এইচ জি ই এফ এফ হব, বুঝছে? বুঝি পাইছা কথাটো? এতিয়া আমি এইটো লিখিম, কোণ দুই নম্বর লিখিম, কোণ ডি সি এ সমান সমান কোণ এইচ জি এফ, এইটো কি মতে হল? এইখিনি মতে হব, ঠিক আছে? যিহেতু তোমালোকে এইখিনি শর্টকাটকে লিখি দিব পারা, কোণ সি ইজুকাল টু কয় এটা কারণে, হ্যাঁ ধরে পড়ছে এইবার। এটা হাফ অফ কোণ সি সমান সমান হাফ অফ কোণ জি, সেইকাৰণে তোমার এইটো সমান হব, ঠিক আছে? আচ্ছা এটা যেতিয়া দুটা কোণ হয়ে গেল লিখি লওয়া, সেইটো হৈছে যে আমি এই ত্রিভুজটো লৈছিলোঁ আর এইটো ত্রিভুজ লৈছোঁ, হয় না? এই দুটা ত্রিভুজৰ আমি এইটো ত্রিভুজৰ দুটা দুটা অংশ বা দুটা কোণ, এইটো ত্রিভুজৰ দুটা কোণৰ সমান ইতিমধ্যে দেখুৱালোঁ, হৈছে? তেনহলে এই ত্রিভুজৰ যেটো বাকি থকা কোণ, এই ত্রিভুজৰ বাকি থকা কোণৰ সমান হব, সেইটো কি হব? ত্রিভুজৰ সমষ্টিৰ ধৰ্মমতে। তো এই ত্রিভুজটোত কি কোনটো কোণ বাকি থাকিল? ডি, ডি কোণটোত আমি ডি কোণটোক অকলে সি এজে এটা ডি 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 বিন্দুটোত দুটা কোণ হৈ আছে, সেইকাৰণে ডিক আমি ডি কোণ ক'ব নোৱাৰোঁ, এটা আমি কি ক'ব লাগিব? এ ডি সি, বুজিছা? এ ডি সি এডিশ্যনে। ইফালে এইটো কোণ বাকি থাকিল এফ এইচ জি কম বা জি এইচ এফ কম, অ'কে জি এইচ এফ কম, বুঝছে? এইটো কি লিখিম আমি? যে দুটা কোণ যেহেতু সমান, গতিকে তৃতীয় কোণটোৱে সমান হবই ত্রিভুজৰ সমষ্টিৰ ধৰ্মমতে, বুঝছে? আচ্ছা এতিয়া আমি কি লিখিম? এতেকে ত্রিভুজ এ সি ডি, এ সি ডি সদৃশ ত্রিভুজ এফ জি এইচ, আর এইটো যদি হয় তেতিয়া আমার অনুপাতত আমি লিখিম, যদি সি ডি লওঁ তেতিয়া হব জি এইচ, সি ডি বাই জি এইচ সমান সমান এ সি, মানে সম্মুখ দুটা এ সি বাই এফ জি, হৈছে? এ সি বাই এফ জি বুলি বুঝি পাইছা? এইটোৰ পৰা আমি লিখিছোঁ লাষ্টৰ দুটা দি এইটো অনুপাত আহিছে আৰু প্ৰথম দুটা দি এইটো অনুপাত আহি গ'ল, এইটো প্ৰমাণিত হ'ল। এবাৰ আমি দুই নম্বৰটো প্ৰমাণ কৰি দিয়াৰ পিছত দুই নম্বৰটোত আমাৰ প্ৰমাণ কৰিব লাগে যে ত্ৰিভুজ ডি চি বি সদৃশ ত্ৰিভুজ এইচ জি ই, এইটো একেবাৰে সহজ। এইটো প্ৰমাণ কৰিব যাওঁতে এই আগৰটোৰ নিচিনাই হ'ব, হ'বনে নাই? আৰু মই ভাবিছোঁ তোমালোকে নিজে কৰিব পাৰিবা, এইটো পাৰিবা ন? চোৱা ইয়াতে কোনটো ত্ৰিভুজ প্ৰথমতে চাই লওঁ, ডি চি বি আৰু কোনটো ত্ৰিভুজ এইচ জি ই, ছেইম হৈ যাব, ছেইম হৈ যাব। তোমাৰ কোণ, কোণ তোমাৰ এ না, কোণ বি, কোণ বি যোগ কোণ ই হৈ যাব, কোণ বি যোগটো কোণ ই, ত্ৰিভুজ এ বি সি সদৃশ ত্ৰিভুজ এফ ই জি হওয়ার বাবে হল। তাৰপিছত তোমার কোণ ডি সি বি সমান সমান কোণ এইচ জি ই, এইচ জি ই কারণ তোমার কোণ সি ইজুক্যাল টু কোণ জি,
এটাকে হাফ অফ কন সি ইজ ইকুয়াল টু হাফ অফ কন জি আর হাই সেইটো হয়েছে তোমার এই ঠিক আছে তারপর তোমার থাকে এইটো যে বাকি কথা বাকি থাকা কোনটো এ ডি সি নহয় বি ডি সি বি ডি সি সমান সমান কোন ই এইচ জি এইটো ত্রিভুজৰ সমষ্টিৰ ধৰ্ম মতে হৈ গ'ল এতেকে ত্ৰিভুজ বি ডি সি সদৃশ ত্ৰিভুজ ই জি এইচ হৈ গ'ল এইটো তাৰপিছত তিনি নম্বৰটো চাই ল তিনি নম্বৰটো আমাৰ এক নম্বৰটো তিনি নম্বৰ যিটো প্ৰমাণ কৰিব দিছে সেইটো হৈছে তোমাৰ ডি চি এ সদৃশ ত্ৰিভুজ কি আছে এইচ জি এফ এইটো আমাৰ এক নম্বৰৰ প্ৰথম অংশখিনিয়ে হয় এইটো তো তোমালোকে এইটো নিজে কৰি ল'ব পাৰিবা ঠিক আছে এইবাৰ তোমালোকে এঘাৰ নম্বৰৰ চিত্ৰটো অংকন কৰা চ' এইটো অংকত আগত দুই নম্বৰ অংকটোত মই ইয়াতে ভুলকৈ লিখা খাইছিলোঁ অলপ এইটো কি হ'ব এইটো আমাৰ ঠিকে আছে এইবাৰ এইটো ডি লিখা খাইছিল মই গতিকে চি হ'ব আৰু এইফালে অংশটো ঠিকে আছে এই অংশটো ঠিক কৰি ল'লে হ'ল এইটো এনেকুৱাকৈ লিখি ল'লে হ'ল চ' এইবাৰ আমি এঘাৰ নম্বৰটো ষ্টাৰ্ট কৰিম এতিয়া এঘাৰ নম্বৰ অংকটোত যে ত্ৰিভুজ ত্ৰিভুজ এ বি চি সমদ্বিবাহু য'ত এ বি সমান সমান এ চি কমা চি বিৰ বৰ্ধিত অংশত চি বিৰ বৰ্ধিত অংশত ই এটা বিন্দু প্ৰশ্নটোকে লিখা হ'ব বুজিছা প্ৰথমতে লিখি ল'ব লাগিব এইটো ই এটা বিন্দু বিন্দু তাৰপিছত তোমালোকে লিখিবা কি ই এফ পাৰপেণ্ডিকুলাৰ এ চি আৰু এ ডি পাৰপেণ্ডিকুলাৰ বি চি এইখিনি আমাৰ দিয়া আছে হা এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে প্ৰমাণ কৰিব লাগে যে প্ৰমাণ কৰিব লাগে যে ত্ৰিভুজ এ বি ডি সদৃশ ত্ৰিভুজ ই চি এফ এইটো আমি প্ৰমাণ কৰিব লাগে তো প্ৰশ্নটো তোমালোকৰ যিখিনি বস্তু দিয়া আছে সেইখিনি তোমালোকে লিখি ল'বা লিখি লোৱাৰ পিছত আমাৰ প্ৰমাণ কৰিব লাগে যিটো অংশ সেইটো আমি এনেকৈ লিখি ল'লোঁ এতিয়া আমি প্ৰমাণ কৰিব যাম প্ৰথমতে ত্ৰিভুজ দুটা চাই লওঁ কোন দুটা ত্ৰিভুজ ত্ৰিভুজ দুটা কোন দুটা এ বি ডি এইটো ত্ৰিভুজ হা আৰু এটা কোনটা বা ই চি এফ এই বাগৰি থকা ত্ৰিভুজটো দেখিছা আৰু এটা থিয় হৈ থকা এই আধা অংশটো এই দুটা সদৃশ প্ৰমাণ কৰিব লাগে এইটো সদৃশ কৰিব যাওঁতেও আমি কণ এ এ এ সদৃশতা আমি সেইটো চিকেটজেটো ব্যৱহাৰ কৰিম ঠিক আছে তো ইয়াতে আমাৰ ইয়াত দিয়া থকা বস্তুবিলাক আমাৰ ইউজ হ'ব পূৰা ইয়াতে চোৱা এতিয়া চোৱা এই যে লম্ব দিছে ই এ পাৰপেণ্ডিকুলাৰ এ চি আৰু এ ডি পাৰপেণ্ডিকুলাৰ বি চি এইটো ইউজ কৰিম আমি হা এইটো ইউজ কৰিলে আমি কি হ'ব নাইণ্টি ডিগ্ৰী কোণ পাম চোৱা এ ডি বি ত্ৰিভুজটোৰ এই কোণটো নাইণ্টি ডিগ্ৰী হৈ যাব
আৰু ই এফ চি ত্ৰিভুজটো এইটো কোণ 90 ডিগ্ৰী হ'বনে নাই? হা, চ' আমি কথা লিখি লওঁ। এতিয়া আমি প্ৰমাণ, ত্ৰিভুজ এ বি ডি আৰু ত্ৰিভুজ ই চি এফ দুটাত কোণ, ইয়াতে যিহেতু এ বি ডি কথাটো আমি লিখিছোঁ ফাৰ্ষ্ট, সেইকাৰণে ডি কোণটো আমি লিখিম ইয়াতে। ইয়াতে তুমি যদি ই কোণ লিখা ভুল হ'ব কিন্তু, কাৰণ তুমি ইফালে এইটো ত্ৰিভুজ লৈ আছা এ বি ডি, এ বি ডি ত্ৰিভুজত ডি কোণটোহে আছে, ই কোণটো নাইয়ে। হা, যদিও ইহঁত সমান হয়, তোমালোকে এনেকৈ বস্তুটো ত্ৰিভুজটো যিটো যিটো এই ত্ৰিভুজৰ যিটো যিটো অংশ সেই গোটেইকেইটা অংশ এইটো ফালে আৰু এই ত্ৰিভুজৰ অংশবিলাক এইটো ফালে লিখিব লাগিব, হৈছে? গতিকে এইটো ই আহিল, এইটো কি হ'ব, দুয়োটাই 90 ডিগ্ৰী, হৈছে? অঁ, এফ হ'ব, এফ হ'ব, ঠিক আছে, হ'ল এইটো। তাৰপিছত এইবাৰৰ বস্তুখিনি আমাৰ অলপ মানে চিত্ৰটো ভালকৈ বুজিলে ক্লিয়াৰ হ'ব, নহ'লে অলপ তোমালোকৰ সকজা লাগিব। কেনেকৈ চোৱা, মই কি লিখিম, মই লিখিম যে কোণ বি সমান সমান কোণ চি, ধৰিব পাৰিছা? হা, যেতিয়া মই কোণ বি কৈ আছোঁ তেতিয়া মই কোনটো ত্ৰিভুজৰ কথা কৈ আছোঁ কোৱাচোন? ইয়েছ, নহয় এ বি ডি, এইটো ত্ৰিভুজৰ কথা কৈ আছোঁ। এইফালে চোৱা, যেতিয়া মই কোণ বি কৈ আছোঁ তেতিয়া মই এ বি ডি ত্ৰিভুজটোৰ কথা কৈ আছোঁ। এই ত্ৰিভুজৰ বি কোণটা, হা, কাৰ সমান? এই কোণটোৰ সমান। আৰু এই কোণটো কোনটো ত্ৰিভুজৰ? ই চি এফ ত্ৰিভুজ, ই চি এফ ত্ৰিভুজৰ এইটো কোণৰ সমান, ধৰিব পাৰিছা? হৈছে ক্লিয়াৰ? আচ্ছা, চোৱা চোৱা চোৱা, আমি আমি কোনটো কোনটো ত্ৰিভুজ লৈ আছোঁ? আমি লৈ আছোঁ এ বি ডি ত্ৰিভুজ, আৰু এটা ত্ৰিভুজ লৈ আছোঁ কি, ই চি এফ ত্ৰিভুজ, হয় নে নাই? এতিয়া চোৱা, এই বি কোণটো এ বি টি ত্ৰিভুজৰ হয় নে নাই? সেইকাৰণে এ বি ডি ত্ৰিভুজৰ লাইনত লিখিছোঁ বি কোণ, হৈছে এইটো। আচ্ছা, এতিয়া চি কোণটো, চি কোণটো ই চি এফ ত্ৰিভুজৰ হয় নে নাই? ই চি এফ ত্ৰিভুজৰ হয় নে নাই? হয়, সেইকাৰণে সিহঁতৰ লৈছোঁ। সমান কেনেকৈ হয় এইটো এইটো এতিয়া মই ক'ম, ধৰিব পাৰিছে? এইবাৰ সমান কেনেকৈ হ'ল, কাৰণ এ বি ইজুৱেল টু এ চি, এই যে এ বি ইজুৱেল টু এ চি দিয়া আছে, সেইটোৰ কিবাটো কাম থাকিব, হয়নে নাই? আমাক কৈছে কি, ত্ৰিভুজ এ বি চি সমদ্বি বাহু, ইয়াতে আকৌ এ বি সমান হোৱা এ চি, এইটোৰ অৰ্থ এইটো যে কণ বি আৰু কণ চি সমান, বুজিছা? ত' তোমালোকে এ বি ইজুৱেল টু এ চি লিখিব পাৰা বা এ বি চি সমদ্বি বাহু ত্ৰিভুজ বুলি মেনশ্যন কৰিলেও হ'ব, ঠিক আছে? ত' যেতিয়া দুটা কণ সমান হ'ল, এতিয়া বাকী থকা কণ দুটা সমান হৈ যাব, হয়নে নাই? বাকী থকা কণ এ বি ডি ত্ৰিভুজৰ কোনটো কণ বাকী থাকিল? আৰু এ কোৱা তোমালোকে, ইয়েছ, বি এ ডি, আৰু কোনটো কণ এইটো ত্ৰিভুজত? এফ ই চি, আৰু এইটোত এইটোত ই দিলে হ'ব, এইটোত ই দিলে হ'ব, কাৰণ ইত আৰু বেলেগ কোণ নাই, এইটো ডাইৰেক্ট ই লিখি দিব পাৰা, বুজিছা কথাটো? এইটো হৈ গ'ল ত্ৰিভুজৰ সমষ্টিৰ ধৰ্মমতে। হৈছে ক্লিয়াৰ কথাটো? এতেকে ত্ৰিভুজ এ বি ডি সদৃশ ত্ৰিভুজ ই চি এফ, মানে ই চি এফ, ই চি এফ উল্টাকৈ লিখা হৈছে, এ বি ডি সদৃশ ত্ৰিভুজ ই চি এফ, মিলিছে না? মিলিছে, গতিকে এইটো হৈ গ'ল এ এ এ মতে, ঠিক আছে? এবাৰ তোমালোকে 12 নম্বৰ চিত্ৰটো অঁকা। এই 12 নম্বৰ কুৱেশ্যনটোত তোমালোকে প্ৰথমতে কুৱেশ্যনটো বুজি লোৱা, কিতাপত যেনেকৈ আছে মই তেনেকৈ লিখা নাই, কিতাপৰ প্ৰশ্নটোক মই ধুনীয়াকৈ ইয়াতে লিখি দিছোঁ, তোমালোকে খাতাত এনেকৈ লিখি লোৱা, ঠিক আছে? আৰু ইয়াত বুজি লোৱা, চোৱা প্ৰথমতে এ বি চি ত্ৰিভুজ আৰু পি কিউ আৰ দুটা ত্ৰিভুজ দিয়া আছে, এই দুটা ত্ৰিভুজত এ ডি এডাল বাহু দিছে আৰু পি এম এডাল বাহু, এই বাহু দুডালৰ নাম কি দিয়া হৈছে, মধ্যমা,
মধ্যমা বাহু, মধ্যমা অর্থ হয়েছে যে এই বাহুডালে এই বাহু দুটা দুটা সমান সমান অংশত ভাগ করে, অর্থাৎ বিডি সমান ডিসি আর কিউ এম সমান এম আর। মধ্যমা শব্দটির অর্থ হয়েছে এইটাই যে সেই বাহুডালে যেডাল বাহুর ওপর সেই মানে এই বাহুডাল মধ্যমাডালে সেই বাহু যেডাল বাহুর ওপর আছে সেই বাহুডালও দুটা ভাগত ভাগ করে, সমান ভাগত ভাগ করে হয়েছে। আর এডি মধ্যমার অর্থ কি বিডি সমান ডিসি আর পি এম মধ্যমার অর্থ কিউ এম সমান এম আর, এইটা বুঝি পাইছা? এবার আমার আকো প্রশ্নটা দিয়া আছে কি যে এ বির অনুপাত কিউ এম পি কিউ, এ বি অনুপাত পি কিউ আর বি সি এই গোটে বাহুটো অনুপাত কিউ আর, আর তোমার এডি বাহু অনুপাত পি এম যদি হয় এটা আমি দেখাব লাগা হয়েছে যে গোটেই ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি কিউ আর বুঝছে তো, আমার এইখানে বস্তু দিয়া আছে আর ইয়ার আমি গোটে ত্রিভুজটা সদৃশ বলে প্রমাণ করব লাগিব, ঠিক আছে? এটা কেন করেম চা, আমার যেহেতু এ বি বাই পি কিউ সমান সমান বি সি বাই কিউ আর দিয়া আছে, হয় না? কত ও পি কিউ এম নহয় আর হব, এইটো এইটো ভুল লিখিছো মই, ঠিক আছে? পি কিউ আর হব, এইটো এ বি সি আর পি কিউ আর এডি আর পি এম ক্রমে এ বি সি আর কিউ আর বাহু মধ্যমা আর এইখানে অনুপাত আমার দিয়া আছে এনেকে। আচ্ছা এতিয়া আমি কি দেখাবলৈ কোৱাচোন, ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি কিউ আর বুঝছে, সদৃশ দেখাবর কারণে হয় আমি এ এ এ সত্যমতে যাব পাৰো, নহলে কি সত্যমতে যাব পাৰিম এস 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 বা আমি আর এটা কি আছিল এস এ এস এই তিনিটার ভিতর যাব পাৰো, হ্যাঁ এই তিনিটার ভিতর যিকোনো এটা দি আমি ত্রিভুজ এ বি সি সদৃশ পি কিউ পি কিউ আর দেখাওয়ার চেষ্টা করি, আর আমার যেখানে দিয়া আছে এই অনুপাতটো আর প্লাস এই যে মধ্যমা হয় তার আমি সহায় লম। আমি লিখিম এটা এ বি বাই পি কিউ হয়ে বি সি বাই কিউ আর হয়, তো আকো এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু হাফ হাফ অফ বি সি ডিভাইড বাই হাফ অফ কিউ আরও হব, হবনে নাই? হাফ অফ বি সি মানে বিডি আর কিউ আর হাফ অফ কিউ আর মানে কিউ এম, হয় না? বুঝি পাইছা? চা বি সি অনুপাত কিউ এম কিউ আর হয়, তো বি সির হাফ মানে বিডি অনুপাত কিউ আর হাফ মানে কিউ এম হব, সেইটা লিখেছি মই। তো এ বি বাই পি কিউ হয়ে গেল বিডি বাই কিউ এম হল, বুঝছে? আচ্ছা এটাকে আমি কি লিখিব পাৰিম, এটাকে লিখিব পাৰিম যে এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু বিডি বাই কিউ এম ইজ ইকুয়াল টু এ বি বাই পি কিউ মানে আকৌ তোমাৰ এডি বাই পি এম হয়নে নাই? এডি বাই পি এম হৈছে। এটাকে কি হল, এটাকে ত্রিভুজ এ চোৱা এ বি ডি হৈছে আর পি কিউ এম এইটো মিলিছে নে নাই? এ বি বি ডি এ গতিকে এ বি ডি বুঝছে বস্তুটো, সদৃশ ত্রিভুজ পি কিউ কিউ এম মানে পি কিউ এম ধরব পারিছা? অনুপাতের কোন দুটা ত্রিভুজ সদৃশ কলো এই দুটা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজট সদৃশ হল, হ্যাঁ সদৃশ হল মানে কি কোন এ টু কার মিলিব কোন পি, তার মানে কোন এ মানে এইটো অংশ, এইটো কোন কোন পির লগত কোন বি কোন কিউর লগত আর কোন ডি ডি মানে এইটো কোন কার লগত মিলি গেল এমর লগত, বুঝি পাইছা কথাটো? আচ্ছা এটাকে আমি কি লিখিম, এটাকে কোন বি সমান সমান কোন কিউ, হবনে নাই? হ্যাঁ হব। আচ্ছা এখানে লিখি লওয়া সকালে
কিউ টু আমার প্রমাণ আমি ইয়ারপা ওলাই ললো হয়েছে এটা আমি কি করিম এটা ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ পি কিউ এম দুটাত এটা আমার যে প্রমাণ করব দিছে সেই দুটা ত্রিভুজ লইছো এ বি সি আর পি কিউ এম এই দুটা ত্রিভুজ চা এটা এই দুটা ত্রিভুজ আমার এ বি বাই পি কিউ এ বি বাই পি কিউ এই যে বি সি বাই কিউ এম দিয়া আছে না নাই আকো ভুল লিখিছো নাকি এম নয় আর ইয়েস আর হব এটা হব বি সি বাই কিউ আর বুঝছে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ পি কিউ আর এই দুটা ত্রিভুজ যেহেতু আমার প্রমাণ করব দিছে প্রমাণ করবলে এ বি সি হতে পি কিউ আর সেখানে এই দুটা ত্রিভুজে লই লৈছো এবার আকো এবার আমি এ বি বাই পি কিউ এ বি বাই আর বি সি বাই কিউ আর এইটো আমি দিয়া আছে আমার সেখানে এইটো লিখি ললো বুঝছে আকো এই যে বি আর কিউ সমান এইটো ওয়ান বলে লিখি থই দিয়া কন বি সমান সমান কন কিউ ওয়ানের পর এটা তোমালোকে ইয়াতে চা মই এই মাজৰ মধ্যমা এইটো বস্তু বাদ দি দিলো এইখিনি বস্তুটো যেহেতু বুজি পাইছা এইখিনি মুচি দিলো মই এতিয়া আমি কোনটো ত্রিভুজৰ কথা ভাবি আছো কোৱাচোন এ বি সি আৰু পি কিউ আৰ এই দুটা ত্রিভুজৰ কথা ভাবি আছো হয়নে নাই এ বি সি আৰু পি কিউ আৰ এই দুটা ত্রিভুজৰ কথা ভাবি আছো তো এ বি সি আৰু পি কিউ আৰ এই দুটা ত্রিভুজত তোমাৰ এ বি বাই এইটো আৰু বি সি বাই কিউ আৰ আৰু মাজৰ কোণটো মাজৰ কোণটো সমান হল নে নাই তো এইটো কি হল মতে কি শর্ত মতে গল এতিয়া ইয়েস এইটো হৈ গল এটাকে ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি কিউ আর সাইড এঙ্গেল সাইড মতে আমি প্রমাণ করল বুঝছে এটা তোমার 13 নম্বর চিত্রটা আঁকা তেরো নম্বর প্রশ্ন তো তোমার লিখা ত্রিভুজ এ বি সিট ত্রিভুজ এ বি সিট এনেকে লিখব পড়া কন বি এ সি সমান সমান কন এ ডি সি দেখুৱাব লাগে সি এ স্কুয়ার ইজুগাল টু সি বি ইন্টু সি ডি বুঝছে এইটো যেহেতু এ বি সি ত্রিভুজটোতে হয়ে আছে এই কারণে ইয়াতে আর মই শর্টকাটকে লিখে দিছো এইটো কোনো ভুল নহয় দিয়া ঠিক আছে হ্যাঁ প্রমাণ করব লাগে এইটো হ্যাঁ এটা আমি প্রমাণত যাওয়াতে আমি দুটা ত্রিভুজ লব লাগিব সদৃশ দেখাব লাগিব তেতিয়া তারপর বাহু অনুপাত আনিম এটা হয়ে যাব হ্যাঁ তো প্রমাণত আমি যাম ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ ডি সিট ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ ডি সিট এটা এ বি সির যেকটা কণ সেইটা মই গ্রীন আখর গ্রীন দি দিম আর এ ডি সি ত্রিভুজ যেটা আছে সেইটুক মই মানে মই এটা এনেকাকে লিখিছো এ বি সিটুক মই ব্ল্যাক দি লিখিলো আর এ ডি সি ত্রিভুজের কণকিটা মই গ্রীন দি বুঝাম তেতিয়া তোমালোকে বুঝি পাবা ঠিক আছে হ্যাঁ চা এ বি সি ত্রিভুজটোর কণ এ এ বি সি ত্রিভুজটোর কণ এ এ ডি সি ত্রিভুজের কার সমান কণ এ ডি সি সমান বুঝব পারিছা এ বি সি ত্রিভুজের কণ এ এ ডি সি ত্রিভুজের এইটো কণ সমান হয়েছে হয়েছে এবার তারপর এ ডি এ বি সি ত্রিভুজের কণ সি সমান সমান এ ডি সি ত্রিভুজেরও কণ সির সমান হয়েছে এইটো আমাক দিয়া আছে এইটো আমাক দিয়া আছে আর এইটো হল সাধারণ কণ
যেহেতু দুটা কোণ হয়ে গেল, এটা বাকি কোণ কোনটা কোণ থাকে? হ্যাঁ, এটা তোমার এ বি সি ত্রিভুজের কোনটা কোণ বাকি থাকিল? বি কোণ, বুঝছে? এ বি সি ত্রিভুজের বি কোণ বাকি থাকিল, আর এ ডি সি ত্রিভুজের কোনটা কোণ বাকি থাকিল? এই কোণটা বাকি থাকিল, ঠিক আছে? হ্যাঁ, গতি আমার এ বি সি ত্রিভুজের কোণ বি সমান সমান এ ডি সি ত্রিভুজের সি এ ডি, ধরব পারিছা? হ্যাঁ, বুঝছে? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি ধর্ম মতে এই হব। চোৱা বস্তুটো বুজি, মই ইয়াতে ব্লেক কালার দি মই এ বি সি ত্রিভুজৰ কোণকেইটাক বুজাইছোঁ, আর গ্রীন কালার দি এ ডি সি ত্রিভুজৰ কোণকেইটাক বুজাইছোঁ। হ্যাঁ, সবতকৈ প্রথমতে মই এই সি কোণটো এ বি সি ত্রিভুজতো আছে, এ ডি সি তো আছে, সেইকাৰণে ব্লেক আর গ্রীন দুটাই আছে, বুঝছে? ধরব পারিছা? সি কোণ ইজ ইকুয়াল টু সি কোণ, দুটা ত্রিভুজতে আছে, হল? তাৰপিছত আমার কোণ এক লৈছোঁ, কোণ এ মানে গোটেই কোণটো, এইটো এ বি সি ত্রিভুজত আছে, কার সমান হৈ আছে? ত্রিভুজ কোণ এ ডি সির সমান, এ ডি সি এইটা দিয়া আছে, হল? তাহলে বাকি থাকি গেল কোনটো কোণ? এই বি কোণটো, এইটো এ বি সির বি কোণ, এ বি সি ত্রিভুজের বি কোণটো এ ডি সি ত্রিভুজের এইখানি অঙ্কনের সমান হয়ে গেল। এবার আমি এইটু কোণ অনুসরি আমি ত্রিভুজ দুটা সদৃশ দেখি, এটাকে ত্রিভুজ এ সি বি সদৃশ ত্রিভুজ ডি সি এ, এটাকে এ সি বাই ডি সি সমান সমান বি সি বা সি বি বাই সি এ, হয় নাই? এ সি আর সি একে বস্তু, বুঝছে? সেখানে এইটা হয়ে যাব কি, এ সি স্কোয়ার বা সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি সি ইন্টু ডি সি, বুঝছে? প্রমাণ সি বি ইন্টু ডি সি বা সি এইটা একে বস্তু প্রমাণ হয়ে গেল। এইটাকে তোমালোকে এনেক উল্টাই লিখি দিব পারা, সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বি ইন্টু সি ডি, হয়েছে? বুঝিব পারিছা? আর ইয়ার পিছত যে অঙ্ক আছে চৈধ্য নম্বর অঙ্কটা, তোমালোকর চৈধ্য নম্বর অঙ্কটা একো নাই, বারো নম্বর অঙ্কটোর এইটো রূপ, চৈধ্য নম্বর অঙ্ক আর বারো নম্বর অঙ্ক একে, ঠিক আছে? বারোর চিত্রটো দিছে, চৈধ্য চিত্রটো দিয়া নাই, অঙ্কটো একে, একে অঙ্ক, সেইম অঙ্ক। তো নেক্সট ফিফটিন নম্বর অঙ্ক করিম।